পরিচালক রাজ চক্রবর্তীর পরিবারে চলছিল খুশির হাওয়া। একদিকে যেরকম জানা যাচ্ছিল বাবলি ছবির ঘোষণার কথা খুব শীঘ্রই হতে পারে, ঠিক সেরকমই অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হয়ে গিয়েছিল স্বাদ, কারণ আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, তারপরই আর বানার বাসভবন আলো করে আসবে নতুন সদস্য। কিন্তু তার আগে সব যেন কিরকম ওলুট পালট হয়ে গেল। রাজ চক্রবর্তী পরিবারে এলো এক কঠিন সময়। একদিকে যেরকম করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন রাজ, বাড়ির কারো সঙ্গে তার মেলামেশা বন্ধ, অন্যদিকে শুক্রবার দুপুর নাগাদই দুঃসংবাদ আসে রাজ চক্রবর্তীর বাড়িতে। প্রয়াত হন পরিচালকের বাবা কৃষ্ণ শঙ্কর চক্রবর্তী। দিন কয়েক আগেই তার বাবা বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলে নিজেই তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, চিকিৎসাও চলছিল। গণেশ চতুর্থীর দিন রাজ চক্রবর্তী নিজেই জানিয়েছিলেন তিনি এখন আগের থেকে ভালো রয়েছেন এবং তার বাবাও এখন ভালো রয়েছেন। সূত্রের খবর, দিন দুয়েক আগে পরিচালকের বাবার আবার করোনা পরীক্ষা হয়েছিল এবং তাতে রিপোর্ট পজিটিভ আসে। গত 17 আগস্ট থেকে রাজ চক্রবর্তীও 14 দিনের জন্য হোম আইসোলেশনে ছিলেন। এরই মাঝে শুক্রবার সকালে রাজ চক্রবর্তীর পরিবারে আসে দুঃসংবাদ। স্বাভাবিকভাবেই অনেকেই ধরে নিয়েছিলেন যেহেতু রাজ চক্রবর্তী নিজে করোনায় আক্রান্ত, তাই কোভিড নির্দেশিকা মেনে হয়তো তিনি তার বাবার শেষকৃত্যে যোগ দিতে পারবেন না। কিন্তু নিজে রাজ চক্রবর্তী জানিয়েছেন চিকিৎসকদের কাছ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে তিনি বাবার শেষকৃত্যে যোগ দিতে পেরেছেন। কোভিড জয়ী রাজ চক্রবর্তী শুক্রবার রাতে বাবার দাহ কাজে উপস্থিত ছিলেন। শনিবার তিনি নিজে জানান, রাত 11:15 শ্মশানে বাবাকে নিয়ে গেলাম সবাই, সমস্ত নিয়ম বিধি মেনে বিদায় জানালাম তাকে। চিকিৎসক জানিয়েছেন আমি করোনা নেগেটিভ, তাই আমিও ছিলাম বাবার শেষ কাজে। একই সঙ্গে তিনি তার আন্তরিক ধন্যবাদ জানাতেও ভুলেননি। তিনি লিখেছেন, আপনারা পাশে ছিলেন বলেই আমার এই যুদ্ধ জয়, আমার শক্তি হয়ে এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আপনারাও। তাই আপাতত জানা যাচ্ছে হোম আইসোলেশন থেকে বার হয়েছেন রাজ চক্রবর্তী, করোনা যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।